হাই, আমি অরূপ নস্কর, কলকাতা থেকে। আমি পেইন্টিং নিয়ে গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। দেন হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ এই জিনিসগুলো করেছি, কিন্তু এইরকম সাইট স্পেসিফিক এটা আমার কাছে প্রথমবার। তো একটা থট প্রসেস নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, যেটা এখানে এসে করার চেষ্টা করি। সেটা বুঝে উঠতে পারিনি যে কীভাবে সেটাকে এই পরিবেশের সাথে মানানো যায়। তো দীর্ঘ মানে বেশ কিছুদিন আমি সেটার পিছনে কাজ করি এবং সেটা কোনোরকমভাবে সাইট স্পেসিফিক সেই জায়গাটা খুঁজে পাচ্ছিল না। তো সেই ব্যাপারটাকে আমি কোথাও গিয়ে ছেড়ে দিই এবং এই প্রকৃতি থেকে কী পেলাম এবং কী পাচ্ছি সেই জিনিসটাকে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি। তো এখানে সেটা দেখার পরে যে জিনিসটা আমি প্রথম লক্ষ্য করি, যে বেশ কিছু গাছ এখানে কাটা হচ্ছে, সেটা আমাদের শহরেও সেই জিনিসগুলো হয়, কিন্তু সেটার প্রকট মানে একটা প্রভাব এখানেও পড়েছে। তো সেইটা দেখে আমার প্রথম যে জিনিসটা মাথায় আসে এবং সেটা কাজের মধ্যেও লক্ষণীয়, সেটা হলো যে একটি গাছ একটি প্রাণ যেরকমভাবে লেখা হয় বা বলা হয় বা ছোটোবেলায় আমরা এটাকে নিয়ে পড়েছি, সেই জিনিসটা কোথাও গিয়ে কার্যকর হয়েছে। এবং যখন কোনো পরিবারের একজন মারা যায়, তার দেহটা তার পরিবারের কাছে রাখা হয় এবং পরিবারের লোকজন তার চিহ্ন রাখার জন্য তার পায়ে আলতা দিয়ে তার একটা ছাপ বা ফুটপ্রিন্ট নিয়ে সংগ্রহ করে রাখে। তো কোথাও গিয়ে সেই গাছগুলো, যে গাছগুলো আমার চোখের সামনে এইখানকার জমির এখানকার গাছগুলো যেগুলো পড়েছিল, সেগুলো আমার মনে হয়েছিল যে এখানে অন্য যে গাছগুলো জীবিত রয়েছে তাদের পরিবারের একজন, এবং তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে সেই দাঁড়িয়ে থাকা গাছগুলি হয়তো পারছে না শ্রদ্ধাঞ্জলি দিতে। তো তাদের রিপ্রেজেন্টেটর হয়ে আমি চেষ্টা করলাম তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার এবং তাদের একটা ছাপ, তাদের কেটে যাওয়া যে জায়গাটা সেখানের একটা আমি আলতা দিয়ে ফুটপ্রিন্ট নিই তাদের সেই জিনিসটা এবং তাদের গাছের গায়েই সেই জায়গাটাকে আমি ইনস্টল করি। এটা ছিল আমার একটি কাজ যেটা ডিসপ্লে রয়েছে। এবং অন্য অপর একটি কাজ ছিল যেটা এইখান থেকেই আমি যে সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করেছি সেগুলো এখানকার মানুষেরা সব মানে নর্মালভাবেই দেখে, যেমন কিছু পাতা পাথর এখানের খুব নর্মাল জিনিস যেগুলো এখানেই পড়ে আছে স্বভাব চরিত্রভাবে তারা এরকমভাবেই দেখে আসছে দিনের পর দিন, কিন্তু আমি সেগুলোকে একটা ফ্রেমবন্দি করি, সেগুলোকে আলাদাভাবে দেখানোর জন্য একটা ফ্রেমবন্দি করি এবং সেগুলোকে তাদের জায়গা থেকে সরিয়ে একখানা আমরা যেরকম ক্যানভাস বা একটা ফ্রেমের মধ্যে কাজটাকে সম্পাদন করে থাকি সেই জিনিসটা করে নেচারের সাথেই সেটাকে মিলিয়ে দিয়েছি। এটাই আমার কাজ ছিল আজকে।